নমস্কার বন্ধুরা, আজকে হ্যাংলা বংশের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা বেশ ভালোই আছি। জানেন তো, সকাল থেকে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েই দুজনে বেরিয়ে পড়েছি অল্প ফল আর সবজি বাজার করতে। তাই ভাবলাম আপনাদের একটু শেয়ার করি যে এখানে কেমন সবজি আর ফল পাওয়া যায় আর তার কেমন দাম। বিগ বাজার আর স্পেন্সার্সের মতো এখানে সবই সুপার মার্কেট, বাট কিছু কিছু ফার্মার্স মার্কেট আছে যেখানে লোকাল প্রডিউস, সিজনাল সবজি আর ফল পাওয়া যায়। বাট অন্য কোনো দিন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এসে পড়েছি। আজকে ওয়ালমার্ট থেকেই বাজারগুলো করব। চলুন গাড়িটা পার্ক করে ভেতরে ঢোকা যাক। এই সপ্তাহে যেসব জিনিসগুলো অফারে থাকে সেইগুলোই সামনেই সব রাখা থাকে। পৌঁছে গেছি সবজি আর ফলের সেকশনে। এক এক করে আপনাদের দেখাবো আর দামগুলো বলবো। দেখুন, লাল হলুদ ক্যাপসিকাম এগুলো ওই তিনটে থাকে একটা প্যাকেটে, এটার দাম 215 করে পড়ে। এখানে শশাগুলো না পার পিসি পাওয়া যায়, জেনারেলি 60 টাকা দাম হয়, বাট আজকে একটু কমই আছে, 35 টাকা করে পিস। তাই চারটে মতো তুলে নিলাম। চারটে মতো নিয়ে এই গাজরগুলো আজকে একটু কমই দাম আছে দেখছি, 5 LB $3, মানে 80 টাকা কিলো করে, বেশ সস্তাই বলতে গেলে। ওয়াটারমেলনগুলো পার পিসি পাওয়া যায়, এগুলো একটু ছোটো আছে, এগুলো অলমোস্ট 300 টাকা করে দাম। এই দেখুন চেরি এসে গেছি, চেরি খুব ফ্রেশ ফ্রেশ, এটা চেরি সিজন, এটা 800 টাকা মতো কিলো। নেকটারিন, এটা পিচের মতো দেখতে হয় বাট একটু অন্য স্বাদের, এটাও 800 টাকা করে কিলো। 5 মাস ধরে বেরি সিজন চলছে। আমাদের মিষ্টুরানি স্ট্রবেরি এসে গেছে, প্রচণ্ড ফেভারিট, তাই এটা আমাদের বাকেট লিস্টে থাকেই। স্ট্রবেরি আর ব্ল্যাকবেরি এগুলো ইন্ডিয়ার মতোই দাম এখানে, যেমন স্ট্রবেরি 550 টাকা কিলো, ব্ল্যাকবেরি আর র্যাসবেরি 600 টাকা করে কিলো, আর ব্লুবেরি 400 টাকা করে কিলো। বাট সিজন ওয়াইজ কিছুটা দাম আপ অ্যান্ড ডাউন করে, যেমন এখন ব্লুবেরি সিজন তাই ব্লুবেরিটা একটু কম দাম। এই দেখুন কত রকমের আপেল, কোনোটা 200 টাকা কিলো, কোনোটা 400 টাকা কিলো, কোনোটা 350 টাকা কিলো, কোনোটা আবার 1000 টাকা কিলোও আছে। নাশপাতিগুলো 350 টাকা করে কিলো অলমোস্ট। আনারস কোনোদিনও এখনো পর্যন্ত কিনে খাওয়া হয়নি, বাট এগুলো সব 250 টাকা করে পিস। অরেঞ্জগুলো 400 টাকা মতো কিলো, এই প্রত্যেকটা প্যাকেটে 2 LB করে থাকে। অ্যাভোকাডো ভরপুর পাওয়া যায়, সিঙ্গেলগুলো 100 টাকা করে পিস আর প্যাকেটগুলো 800 টাকা, জানি না কটা আছে প্যাকেটের মধ্যে। দেখুন আম চলে এসেছে, আম আমাদের ফেভারিট আম, এগুলো 80 টাকা করে পিস। আরও একটা ভ্যারাইটি আম আছে দেখাবো আপনাদেরকে, এগুলো 80 টাকা করে পিস, যেখানে ইন্ডিয়াতে আমরা 80 টাকা করে কেজি কিনতাম। লেবুগুলো 40 টাকা করে পিস, একটা হলুদও পাওয়া যায় আর এটা হচ্ছে সবুজ। কিউইগুলো ইন্ডিয়াতে 20 টাকা করে পিস আর এখানে 180 টাকা করে পিস। পিচ আর নেকটারিন দুটোই 400 টাকা কিলো এখানে দেখছি।
এই দেখুন লিচু বড্ড বেশি দাম, 210 টাকা করে ওই ছোট প্যাকেট। এই কলাগুলো 115 টাকা করে কিলো, আরেকটা ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে 130 টাকা করে কিলো। এগুলো সবজির মধ্যে সবই পাওয়া যায় এখানে, যেমন ফুলকপি, বাঁধাকপি, বরবটি, তবে এগুলো সব কিছুই বেশ এক্সপেন্সিভ, মেজরলি বাইরে থেকেই সব এক্সপোর্ট হয় এখানে। আঙ্গুরগুলো 550 টাকা করে কিলো মোটামুটি, সাদা আঙ্গুর, লাল আঙ্গুর, ইভেন কালোগুলো সব রকমের। এটা হচ্ছে টোফু, আমাদের পনিরের মতো। এগুলো বেসিক্যালি 300 গ্রামের প্যাকেট হয়, যেগুলো কোনোটা 150 টাকা প্যাকেট, 175 টাকা প্যাকেট, কোনোটা 100 টাকা প্যাকেট, কিন্তু আমাদের পনিরের মতো এত টেস্টি হয় না। জানেন তো এখানে সবজির সাথে আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা ফ্রিতে পাওয়া যাবে না, এখানে লোকজন একেবারেই ঝাল খায় না, তাই জন্য লঙ্কার দাম ভয়ঙ্কর, প্রায় 900 থেকে 1000 টাকা কিলো। এই দেখুন কচি নারকেল ডাব প্রায় 250 টাকা পার পিস। ঢেঁড়স খাওয়া মনে হচ্ছে ভুলেই যাব, 550 টাকা করে কিলো, বাবা রে। বরবটি আবার 400 টাকা কিলো, অ্যাটলিস্ট পাওয়া তো যাচ্ছে। ভালো দেখে দুটো আচ্ছা আমি দেখো পিসফোন বেজিল পেস্ট, অনেক হার্বস আছে, 67 করে একদম, লাইক রোজমেরি, লাইক অরিগানো, 67। এই ব্রোকলিগুলো 150 টাকা করে। কারিলি এটার দামটা কিন্তু ওটা নয়। ছোট বাঁধাকপি, এগুলো বড় বাঁধাকপি, অনেকটাই না না ছোট ধনে পাতাগুলো কখনো 60 টাকা পার আঁটি, কখনো 150 টাকাতেও কিনেছি, আজকে যেমন 60 টাকা পার আঁটি। ফুলকপিগুলো সবসময় পিসেই পাওয়া যায়, আজকে যেমন 200 টাকা করে পিস। একটা মজার ব্যাপার জানেন, এখানে প্রচুর লিফি ভেজিটেবল স্যালাড বক্সে পাওয়া যায়, আমার আবার এগুলো প্রচণ্ড অ্যাট্রাকটিভ লাগে, বাট বেশ এক্সপেন্সিভও আছে। এগুলো হচ্ছে বেবি স্পিনাচ, এগুলোও অলমোস্ট 400 টাকা করে পার প্যাকেট, 900 টাকা কিলো বলতে পারেন। জানেন তো এখানে সাদা পেঁয়াজগুলো বেশ সস্তা হয়, 40 থেকে 50 টাকা করে কিলো, বাট আজকে দেখছি বেশ দাম, অলমোস্ট 270 টাকা কিলো। আমাদের ইন্ডিয়াতে শাক সবজি যে কোনো জিনিসই আপনি বলুন একটা সার্টেন টাইমে ওটা স্টেবল দাম থাকে, বাট এখানে একটা দোকানে এক দাম আর একটা দোকানে আরেক দাম, আকাশ পাতাল ফারাক, কোনো জিনিসেরই MRP রেট হয় না, কি আশ্চর্য বলুন। দু রকমের আলু পাওয়া যায়, একটা সাদা একটা হলুদ, সাদাটা আপনার 67 টাকা কিলো আর হলুদটা হচ্ছে 80 টাকা কিলো, হলুদটা বেশি টেস্টি হয়। চলুন অলমোস্ট সব কিছু নেওয়া হয়ে গেছে, এবারে বিল কাউন্টারের দিকে এগোবো, এগুলো বিল করে তারপরে বেরিয়ে পড়বো, ফেরার সময় আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরবো। বেরিয়ে পড়েছি, আশা করি আপনাদের কাছে নতুন কিছু আনতে পারলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে, আপনাদের জন্য নিয়ে আসবো একটা নতুন জায়গা, কিছু নতুন ইনফরমেশান, নতুন এক্সপিরিয়েন্স, ভালো থাকবেন, ভালো রাখবেন।